হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে এইচএসসি সেকেন্ড পার্টের জীববিজ্ঞান সেকেন্ড পার্ট, মানে হচ্ছে প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের শ্রেণীবিন্যাসের অংশ। আমার আগে একটা ভিডিও আছে যে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো আমরা কিসের কিসের উপর ভিত্তি করে করব। যেমন হচ্ছে আমি বলেছিলাম তলের উপর ভিত্তি করে, সিলোমের উপর ভিত্তি করে, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে, দেহের খণ্ডকায়নের উপর ভিত্তি করে, বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আমরা শ্রেণী বিভাগটা কিভাবে করব একটা ভিডিওতে আমি এই জিনিসটা ডিটেইলস আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে আমরা আলোচনা করব প্রাণী জগতের প্রধান কয়েকটা পর্ব নিয়ে। কয়েকটা বলতে আমি জাস্ট মেনলি দুইটা পর্ব নিয়ে আজকে আলোচনা করব, একটা হচ্ছে পরিফেরা আর একটা হচ্ছে নিডারিয়া। কিন্তু তার আগে শুরুতে আমি একটু বলতে চাই যে প্রাণী জগতের এই যে আমি দুটো নাম বললাম, একটা হচ্ছে পরিফেরা আর একটা হচ্ছে নিডারিয়া, এটা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি প্রাণীদের ভ্রূণীয় অবস্থায় অথবা সারা জীবনে পৃষ্ঠের মধ্যরেখা বরাবর নটোকর্ডের উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে অমেরুদণ্ডী আর একটা হচ্ছে মেরুদণ্ডী, মানে হচ্ছে নন কর্ডাটা কর্ডাটা, মানে হচ্ছে আমি একটু লিখে দিই, একটা হচ্ছে নন কর্ডেট, নন কর্ডেট আর একটা হচ্ছে গিয়ে কর্ডেট। তার মানে প্রাণী জগৎকে নটোকর্ড আছে নাকি নাই এর উপর ভিত্তি করে নন কর্ডেট এবং কর্ডেট। নন কর্ডেট হচ্ছে গিয়ে আটটি পর্ব থাকবে, আমরা জানি ছোটকালে পড়েছি নন কর্ডেট আটটি পর্ব, পরিফেরা, নিজারিয়া, প্রাটি হেলমেন্থিস, তারপরে নেমাটোডা, এনিলিডা, মালাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডা, এরকম আটটা পর্ব করেছিলাম যারা নন কর্ডেট। আর কর্ডেটের ভিতরে আমরা কর্ডেটের ক্লাসগুলোতে আরো ডিটেলস আলোচনা করব। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা, তার আরো অধিশ্রেণী আছে, তার ভিতরে আরো বিভিন্ন ভাগ আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়ব। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় আমরা ক্রমান্বয়ে একটার পর একটা লেকচার সিরিজ আপলোড করব, তোমরা দেখবে এবং আশা করি তোমাদের সবগুলো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর এর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা স্টুডেন্টসদের হয়, সবাই ম্যাক্সিমাম স্টুডেন্টস কমপ্লেন করে যে ভাই আমার তো মুখস্থ করতে হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করি, আজকে মুখস্থ করি, কালকে ভুলে যাই, আবার মুখস্থ করি, আবার ভুলে যাই, এগুলো সহজে মনে রাখবো যে আমি এমন ভাবে পড়বো যে আমি ভুলবো না, এটার উপায়টা কি? দেখো আমি আজকে থেকে যে লেকচারগুলো নিব ওইটা যদি ভালোভাবে তুমি খেয়াল করো, দেখবা একটা না একটা ওয়ে আছে আমাদের মুখস্থ করা, মুখস্থ করা বলতে মনে রাখতে পারা। তো আশা করি লেকচারটা একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা। তো নন কর্ডাটার ভিতরে আমি বলেছিলাম অনেকগুলো, পরিফেরা, নিজারিয়া, প্রাটি, হেলমেন্থিস, নেমাটোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, মালাস্কা, একাইনোডারমাটা। তো আজকে হচ্ছে গিয়ে পরিফেরা এবং নিজারিয়া। তো প্রাণী জগতের এই যে শ্রেণীগুলো, এই যে পর্বগুলো, তাদের যে বৈশিষ্ট্য এগুলো মনে রাখার আমরা কয়েকটা হেডিংয়ে মনে রাখতে পারি। পরীক্ষায় যদি আসে যে বৈশিষ্ট্যগুলো লেখো, তো ওই বৈশিষ্ট্যগুলো আমরা কয়েকটা হেডিংয়ে আলোচনা করতে পারি। যেমন আমি দেখাচ্ছি, সাধারণত কয়েকটা ভিত্তি থাকে আমাদের, যেমন হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে প্রতিসাম্যতা, এক নম্বর পয়েন্ট প্রতিসাম্যতা, দুই নম্বর পয়েন্ট আমি দিতে পারি সিলোম, এরা হচ্ছে একেবারে কমন, তিন নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে সংগঠন মাত্রা, সংগঠন সংগঠন মাত্রা, আর চার নম্বরে তুমি আরেকটা ভিত্তি দিতে পারো সংগহন, সংগহন, পাঁচ নম্বরে ভ্রূণস্তর, ভ্রূণস্তর, ছয় নম্বরে বিশেষ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। একটু ভালো করে খেয়াল করো, আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমি কয়েকটা হেডিং আলোচনা করলাম। শুরুতে আমি আগে ভাগ করে দিলাম প্রতিসাম্যতা, সিলোম, সংগঠন মাত্রা, তারপর হচ্ছে সংগহন, ভ্রূণস্তর, বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য, আর সাথে অবজেক্টিভের জন্য তো এক্সাম্পল শিখবেই।
তো আমি যে পর্বটা এখন আলোচনা করব এটার নাম হচ্ছে গিয়ে পরিফেরা। পরিফেরা দেখো, পরিফেরা পর্বটার নামটা এসেছে হচ্ছে গিয়ে পরি শব্দটা এসেছে পোরাস থেকে। পোরাস, পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, আর ফেরা শব্দটা এসেছে ফেরেই থেকে, ফেরে অর্থ বহন করে। তার মানে হচ্ছে গিয়ে প্রথম যে একটা বৈশিষ্ট্য যদি আমি মাথায় রাখি তার নাম থেকে পরিফেরা, তার মানে ছিদ্র বহন করে, মানে ছিদ্রাল প্রাণী বলতে পারি, তাই না? তো তার মানে পরিফেরা ছিদ্রযুক্ত প্রাণী, এটা একটা বৈশিষ্ট্য বাইরে গেলাম, খুব সহজ। দুই হচ্ছে প্রতিসাম্যতা, পরিফেরা প্রাণীগুলো সাধারণত কোনো নির্দিষ্ট আকৃতির হয় না, যেমন স্পঞ্জ যেগুলো এগুলো নির্দিষ্ট তেমন কোনো আকৃতি হয় না, তাই তাকে আমরা গুলীয় প্রতিসাম্য বলতে পারি, গুলীয় প্রতিসাম্যতা। তাকে যে কোনো অক্ষ বরাবরই ভাগ করা যায়, প্রাণীটা অনেকটা, কিছু কিছু প্রাণী আবার সিলিন্ডার আকৃতির হয়, বা অনেক প্রাণী গোল আকার হয়ে থাকে, এই জন্য তাকে আমরা গুলীয় প্রতিসাম্য বলতে পারি। তার মানে একটা বৈশিষ্ট্য সে গুলীয়, গুলীয় প্রতিসাম্য। দুই, সিলোম। সে দেখো, সিলোম সম্পর্কে আমি প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি ওই লেকচারে বলেছিলাম, সিলোমটা হইতে পারে প্রাণী অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট মানে তার কোনো সিলোম নাই, সিউডোসিলোমেট মানে সিলোম আছে বাট পেরিটোনিয়াম আবরণটা নাই, আর ইউসিলোমেট মানে সিলোমও আছে পেরিটোনিয়াম আবরণ আছে। মনে রাখবা, পরিফেরা থেকে আরম্ভ করে প্লাটিহেলমিনথিস পর্যন্ত, আবারও বলি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, পরিফেরা থেকে প্লাটিহেলমিনথিস পর্যন্ত প্রাণীরা হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। আমাদের বৈশিষ্ট্য কয়টা হলো? তিনটা। একটা হচ্ছে গিয়ে তারা ছিদ্রাল প্রাণী, নাম থেকে বুঝলাম। দুই নম্বরে গুলীয় প্রতিসম, তিন নম্বরে অ্যাসিলোমেট। তারপরে আরেকটা বৈশিষ্ট্য, সংঘটন মাত্রা, মানে সে আসলে কিভাবে গঠিত হয়েছে। সংগঠন মাত্রাটা হইতে পারে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, সাধারণত আমরা বলে পড়েছিলাম যে আমাদের কোন একটা জীবের বা কোন একটা প্রাণীর, যেটাই বলো, একেবারে বিল্ডিং ব্লক কি? কোষ, গঠন এবং কার্যের একক কোষ। অনেকগুলো কোষ একত্রিত হয়ে তৈরি করে টিস্যু, অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে অঙ্গ, অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে কোন একটা তন্ত্র। তো প্রাণীগুলো হইতে পারে কোষীয় মাত্রা, যে তারা কোনো টিস্যু গঠন করে না, অনেকগুলো কোষ থাকে বাট তারা স্পেসিফিক কোনো টিস্যু গঠন করে না। আবার হইতে পারে যে কোষ টিস্যু মাত্রা, তার মানে তার অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি করে শুধু। আবার হইতে পারে টিস্যু অঙ্গ মাত্রা, যে অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তার অঙ্গ আছে। আবার অনেক প্রাণীর অনেকগুলো অঙ্গ মিলে এক একটা তন্ত্র, যেমন আমরা মানুষেরই তো আছে, তাই না? এক একটা সিস্টেম আছে, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, এইরকম। তো যাই হোক, পরিফেরা হচ্ছে গিয়ে সংঘটন মাত্রা হচ্ছে সে কোষীয় মাত্রার প্রাণী, সে হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, তার মানে সে কোষীয় মাত্রা, কোষীয় মাত্রার প্রাণী। সংবহন, অ্যাকচুয়ালি পরিফেরা পর্বের প্রাণীদের সংবহনের জন্য স্পেশাল কোনো ইয়ে নেই, মানে স্পেশাল কোনো, আমাদের যেমন রক্তনালী আছে বা আমাদের বদ্ধ সংবহন, তারপর আর্থ্রোপোডাতে মুক্ত সংবহন বা সংবহনের জন্য সিলুম থাকে, এই পরিফেরা পর্বের প্রাণীতে এরকম কিছু নাই। বরঞ্চ তাদের নালীতন্ত্র বিদ্যমান, কি বিদ্যমান? নালীতন্ত্র। এখন নালীতন্ত্র বিদ্যমান, আর তার কিছু বিশেষ বৈশিষ্ট্য, এই নালীতন্ত্রের কাজ কিভাবে হয় এগুলো আমি বলব। ভ্রূণস্তর, ভ্রূণস্তরটা আমি শ্রেণীবিন্যাসের ভিত্তি ওই ভিডিওতে বলেছিলাম, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে, মানে প্রাণের ভ্রূণস্তর নর্মালি থাকতে পারে তিনটা, একটা হচ্ছে বাহিরের দিকে এক্টোডার্ম, মাঝখানে মেজোডার্ম, আর ভিতরে এন্ডোডার্ম, তার মানে তিনটা থাকতে পারে। যে সকল প্রাণীতে যে কোনো দুইটা থাকবে, বাহিরে এক্টোডার্ম আর ভিতরে এন্ডোডার্ম, মাঝখানে মেজোডার্ম থাকবে না, তারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, আর যাদের তিনটা ভ্রূণস্তর থাকবে তারা ট্রিপ্লোব্লাস্টিক। এখানে পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় মাত্রার, তার মানে তার কোনো স্পেসিফিক টিস্যু নাই, স্পেসিফিক টিস্যু না থাকার কারণে
তার ভ্রূণস্তরের প্রশ্নই আসে না, ব্যাপারটা বুঝো? তার যেহেতু স্পেসিফিক টিস্যু নাই, তার মানে তার ভ্রূণস্তরের প্রশ্নই আসে না। সো এই পয়েন্টসটা আমি বৈশিষ্ট্যিক এর ক্ষেত্রে শুধু পরিফেরাল ক্ষেত্রে উল্লেখ করব না। তো আমি সাধারণ বৈশিষ্ট্যগুলো আর একবার বলে বিশেষ বৈশিষ্ট্যটা আমি একটু ডিটেলস আলোচনা করব। সে হচ্ছে পরিফেরা। পোরাস মানে ছিদ্র, ফেরে মানে বহন করে, তার মানে ছিদ্রাল প্রাণী। দুই, গুলীয় প্রতিসাম্য, অ্যাসিলোম্যাট, কোষীয় মাত্রার প্রাণী, নালীতন্ত্র বিদ্যমান, ভ্রূণস্তরবাদ। এবার বিশেষ কিছু বৈশিষ্ট্য, তার মানে আমরা 1, 2, 3, 4, 5টা বৈশিষ্ট্য বললাম। স্পেশাল যদি আমি 3-4টা লাগাই দিই তাহলে আমার 8-9টা বৈশিষ্ট্য হয়ে যায়, স্টুডেন্ট সেটা আমার লেখা কমপ্লিট হয়ে যায়। তো আমি স্পেশাল বৈশিষ্ট্যটা আমি একটু উল্লেখ করি। যেমন বলেছিলাম তার নালীতন্ত্র বিদ্যমান, মানে আমাদের মতো নর্মাল সঙ্গমতন্ত্র নেই, নালীতন্ত্র। অ্যাকচুয়ালি তার দেহে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য আগে বলে নিই, তার দেহে কাঁটাযুক্ত স্পিকিউল নামক কাঁটা থাকে, এরকম স্পিকিউল নামক কাঁটা থাকে, বিভিন্ন শেপের কাঁটা থাকে তার দেহে, স্পিকিউল। সামনের প্রান্ত চোখা, এরকম স্পিকিউল কাঁটা থাকে, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে তার নালীতন্ত্র। নালীতন্ত্রটা কিভাবে হয়, ধরো এই হচ্ছে গিয়ে একটা প্রাণীর দেহ, মনে করো সাপোজ ফর এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করো, এটা ধরো প্রাণীটার দেহ। হ্যাঁ, তো এখন এই যে ছিদ্রগুলো এগুলোকে বলা হয় অস্টিয়া। তার দেহে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান, এই যে ছিদ্রগুলো এগুলোর নাম হচ্ছে অস্টিয়া। এই অস্টিয়াগুলো ভিতরের দিকে কমিউনিকেট করা হচ্ছে গিয়ে নালীতন্ত্রের সাথে। এই অস্টিয়াগুলো ভিতরের দিকে নালীতন্ত্রের সাথে কমিউনিকেট করবে, এগুলো হচ্ছে কি, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। অস্টিয়া, এই অস্টিয়াগুলো, এগুলো হচ্ছে নালীতন্ত্র, নালীতন্ত্রের সাথে কমিউনিকেট করে। এই নালীতন্ত্রগুলো ভিতরে একটা বড় একটা নালী থেকে উন্মুক্ত হয়, এটা হচ্ছে স্পঞ্জোসিল। এই নালীতন্ত্রগুলো সব একসাথে গিয়ে উন্মুক্ত হয় একটা কমন একটা নালীতে, এটা নাম হচ্ছে গিয়ে স্পঞ্জোসিল। এই এই রেজিওনটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। তার মানে বললাম বাইরের দিকে যে ছিদ্রগুলো থাকে এগুলো অস্টিয়া, অস্টিয়াগুলো নালীতন্ত্রের সাথে কমিউনিকেট করে, নালীতন্ত্র গিয়ে গুলো গিয়ে একটা বড় একটা সাধারণ নালী তৈরি করে, ওটার নাম হচ্ছে গিয়ে স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিল বাহিরে উন্মুক্ত হয় যেই ছিদ্রটা দিয়ে, এটার নাম হচ্ছে অ্যাসকুলাম। অ্যাসকুলাম, আশা করি বুঝাইতে পারলাম। তার মানে হচ্ছে তার দেহে অসংখ্য ছিদ্র থাকে যাদেরকে আমরা বলি অস্টিয়া। অস্টিয়াগুলো নালীতন্ত্রের সাথে কমিউনিকেট করে, এই নালীতন্ত্রগুলো গিয়ে সবগুলো মিলে একটা কমন একটা বড় নালী উন্মুক্ত হয়, বড় নালীতে, ওটার নাম স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল তার দেহ থেকে বাহির উন্মুক্ত, এটার নাম অ্যাসকুলাম। এই নালীতন্ত্র পথে তার দেহে পানি থেকে অক্সিজেন, শুক্রাণু সহ বিভিন্ন পুষ্টি জাতীয় বিভিন্ন পদার্থ তার দেহের ভিতরে ঢুকে, এভাবে সে বেঁচে থাকে। তো কতগুলো বৈশিষ্ট্য আমি পাইলাম, এবং তার পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে নিশ্চল। তো দেখো অনেকগুলো বৈশিষ্ট্য নর্মাল, কিছু জেনারেল, কিছু হচ্ছে স্পেশাল। জেনারেলগুলো কি কি বল, আবার লাস্ট বার আমি একবার বলে দেই, সে ছিদ্রাল প্রাণী, সে গুলীয় প্রতিসাম্য, অ্যাসিলোম্যাট, কোষীয় মাত্রার প্রাণী, নালীতন্ত্র বিদ্যমান, এবং অস্টিয়া নামক ছিদ্র আছে। অস্টিয়া নালীতন্ত্রের সাথে কমিউনিকেট করে, নালীতন্ত্রগুলো স্পঞ্জোসিলে উন্মুক্ত হয়, সেটা অ্যাসকুলাম দিয়ে বাহিরে উন্মুক্ত হয়। এই ছিদ্র পথে অক্সিজেন, শুক্রাণু সহ বিভিন্ন নিউট্রিয়েন্ট বা পুষ্টি জাতীয় পদার্থ ভিতরে ঢুকে, অর্থাৎ কোষের ভিতরে। আর হচ্ছে গিয়ে বলছিলাম তার যে স্পিকিউল নামক কাঁটা থাকে, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চয়। এটাই হচ্ছে গিয়ে তার বৈশিষ্ট্য। এবার আমি পরিফেরাটা শেষ করে এবার চলে আসি আমি নিডারিয়াতে। নিডারিয়ার কি অবস্থা, নিডারিয়ার ক্ষেত্রে সেম ভাবে আমি ব্যাখ্যা দিতে পারি। নিডারিয়া হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে গিয়ে প্রতিসাম্যতা, নিডারিয়া হচ্ছে অরীয় প্রতিসম। তার মানে হচ্ছে গিয়ে তুমি একটা হাইড্রার কথা চিন্তা করো, তাকে যেই কোনো অক্ষে অনেকগুলো তলে ভাগ করতে পারো, আর সে যেহেতু গোলাকার না তার মানে আমি গুলীয় প্রতিসম বলবো না, তাকে বলবো আমি অরীয় প্রতিসম। মানে কোনো প্রাণীকে যদি যেই কোনো অক্ষ দিয়ে সমান দুটি অক্ষে ভাগ করা যায়, মানে অংশে ভাগ করা যায়, তা অরীয় প্রতিসম। সিলোম বলছিলাম, কি বলছিলাম অবশ্যই মনে করে দেখো, পরিফেরা নিডারিয়া প্লাটিয়াল মেন্টেস আপ টু প্লাটিয়াল মেন্টেস সব অ্যাসিলোম্যাট। অ্যাসিলোম্যাট
সংগঠন সে একটু আপডেটেড, ওটা ছিল কোষীয় মাত্রা, সে হচ্ছে কোষ টিস্যু মাত্রা, কোষ টিস্যু মাত্রা। আর সংগঠন হাইড্রা সাধারণত যেহেতু সিলেক্টরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে, এটা নিয়ে স্পেশাল বৈশিষ্ট্য আলোচনা করব, সে হচ্ছে গিয়ে মুক্ত সংগঠন তন্ত্র তার ভিতরে থাকে। তো আরেকটা হচ্ছে ভ্রূণ স্তর, হাইড্রাতে বাহিরে বলছিলাম যাদের এক্টোডার্ম মেজোডার্ম এন্ডোডার্ম তিনটা ভ্রূণীয় স্তর থাকে তারা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। হাইড্রাতে যেহেতু মাঝখানে মেজোডার্মটা থাকে না, তার পরিবর্তে থাকে মেসোগ্লিয়া। তো যেহেতু মেজোডার্ম নাই, তার মানে এক্টোডার্ম আর এন্ডোডার্ম, তার মানে সে হচ্ছে কি দ্বিভ্রূণস্তরী, মানে আমরা বলতে পারি ডিপ্লোব্লাস্টিক। দেখো এই টার্মগুলো বুঝতে যাদের সমস্যা হচ্ছে যে ভাই আপনি ভ্রূণ স্তর বলতেছেন, এটা বলতেছেন, ওইটা বলতে, এগুলো কি, তারা আমার ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখবা, যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসকরণের একটা ভিত্তি নিয়ে আমি ডিটেইলস আলোচনা করেছি, ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ বৈশিষ্ট্য, এর আগে আবার জেনারেল বৈশিষ্ট্যগুলো একটু বলি। তারা হচ্ছে গিয়ে অরীয় প্রতিসাম্য, তার মানে যে কোনো অক্ষ দিয়ে তার দেহকে সমান দুটি ভাগে ভাগ করা যাবে। দুই নম্বর হচ্ছে তারা অ্যাসিলোমেট, বলছিলাম পরিফেরাল নিডেল প্লাটিলমেন্ট অ্যাসিলোমেট। সংগঠন কোষ টিস্যু, তার মানে তার অনেকগুলো কোষ মিলে একটা স্পেসিফিক টিস্যু তৈরি করে। মুক্ত সংগঠন দেখা যায় ডিপ্লোব্লাস্টিক, কারণ তার এক্টোডার্ম এবং এন্ডোডার্ম আছে, মাঝখানে মেজোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া বিদ্যমান। এবার কিছু বিশেষ বৈশিষ্ট্য আমি আলোচনা করি নিডার হেয়ার, যেহেতু আজকে দুইটা পর্বই, তার মানে আপনি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি নিডার হেয়ার পর্বের প্রাণীদের কোষিকা থাকে। যেমন আমি যদি একটা হাইড্রা তোমাকে ঠিক আছে, এই পর্বগুলো তোমরা এই দুইটা পর্ব ভালোভাবে মনে রাখতে পারো। আল্লাহ হাফেজ।